কিরগিজস্তানে নতুন করে আর কোনো সংঘর্ষ হচ্ছে না, পরিস্থিতি আগের চেয়ে শান্ত, এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নিজ মন্ত্রণালয়ে। আজ তিনি আরও জানান, বাংলাদেশি নাগরিকদের খোঁজ নিতে উজবেকিস্তান থেকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কিরগিজস্তান যাবেন। আমাদের অ্যাম্বাসেডরকে আমরা পাঠাচ্ছি, সেখানে আজকে যাচ্ছে, আজকে বিকেল 3:30 উনি ওখানে পৌঁছার কথা। সুতরাং উনি গিয়ে পরিস্থিতি স্বচক্ষে দেখে এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথেও উনি কথা বলবেন। কথা বলার পর প্রয়োজনের নিরিখে যেটি করা প্রয়োজন সেটির উদ্যোগ আমরা নিব। 10 লক্ষের বেশি এখন সেটি সংখ্যায় 1.3 মিলিয়ন রোহিঙ্গা আমরা আশ্রয় দিয়েছি এবং তাদের কারণে দেশে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। আমাদের পক্ষে আসলে আর রোহিঙ্গাকে গ্রহণ করা সম্ভবপর নয়, বরং আমরা যারা আছে এখন এসেছিল তাদেরকে ফেরত পাঠানোর উপরে জোর দিচ্ছি।